সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চুল মানুষের সৌন্দর্যের বড় একটা অংশ, তাই চুল পড়া দেখলে আমরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করি। কিন্তু জানেন কি, দুশ্চিন্তা করলে চুল আরও বেশি পড়ে যায়। তাই চুল পড়া রোধ করতে প্রথমে আগে আপনাকে রোধ করতে হবে এই দুশ্চিন্তা। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলের গোড়া কম ঘামে। এই ঘাম রোধ করতে একটি টিপস বলে দিচ্ছি, গোসলের পরে এক মগ পানিতে 3 চামচ গোলাপ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গ্রিন টি দিয়ে কিভাবে চুল পড়া রোধ করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি এখানে ফিনলে গ্রিন টি ইউজ করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্রিন টি ইউজ করতে পারেন, অথবা আপনাদের বাসায় যদি গ্রিন টি ব্যাগ থাকে সেটিও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, এবার একটি বাটি নিন, আর এই বাটিতে 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন টি নিয়ে নিন। এবার এই গ্রিন টিকে একটি প্যানের মধ্যে 2 কাপ পানি দিয়ে 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি অলরেডি গ্রিন টি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবং সেটাকে ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি এই গ্রিন টিকে ছেঁকে নিব। ফ্রেন্ডস, প্রায় 2 কাপ পানি আমি 5 মিনিট ধরে ফুটে নিয়েছি, আর তারপরে দেখেন কালারটা ঠিক এরকম আসবে। আর আপনারা যদি টি ব্যাগ ইউজ করেন সেক্ষেত্রে 2 কাপ পানিতে 2টি টি ব্যাগ দিয়ে 5 মিনিট ধরে ফুটিয়ে নেবেন। এবার বলে দিচ্ছি এই গ্রিন টির কিছু উপকারিতা। গ্রিন টিতে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা চুল পড়া বন্ধ করে। অন্যান্য হার্বাল টিগুলোতেও একই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এই পদ্ধতিটি পরীক্ষিত, যা অনেকেই ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি গ্রিন টি না থাকে সেক্ষেত্রে আপনারা অন্যান্য টিও ইউজ করতে পারেন, তার মধ্যে অন্যতম ব্যাম্বু টি, তুলসী টি, সাগা টি এবং ব্ল্যাক টি। এবার বলে দিচ্ছি এটা কিভাবে ইউজ করবেন এবং কখন ইউজ করবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কাছে এরকম একটি স্প্রে বোতল থাকে, সেই স্প্রে বোতলের মধ্যে এই গ্রিন টিকে উঠিয়ে নিন। আর যদি আপনাদের কাছে এরকম স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাত দিয়ে চুলের গোড়াতে ইউজ করবেন। অবশ্যই ফ্রেন্ডস, শুধুমাত্র চুলের গোড়াতে এই গ্রিন টির পানি ইউজ করতে হবে, কখনোই পুরো চুলে ইউজ করা যাবে না। আর ঠিক এভাবে লাগিয়ে 1 ঘন্টা রাখতে হবে। ইউজ করার পর অবশ্যই 5 মিনিট ধরে মাসাজ করবেন। মাসাজ করার ফলে এই রেমিডিটি আপনাদের চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর এতে আপনাদের চুলের গোড়া শক্ত হবে এবং সেই সঙ্গে চুল পড়া কম হবে। সেদিন আপনারা এই স্প্রে বা আপনারা এই গ্রিন টি যখন ইউজ করবেন সেদিন কিন্তু আর শ্যাম্পু করা যাবে না। ঠিক তার পরের দিন আপনাদেরকে হার্বাল শ্যাম্পু কিংবা বেবি শ্যাম্পু ইউজ করে আপনাদের চুলকে ওয়াশ করতে হবে। ঠিক এভাবে সপ্তাহে 4 দিন করে 2 সপ্তাহ ইউজ করুন, আর 2 সপ্তাহের পরে দেখুন ম্যাজিকের মতো আপনাদের চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আগেই বলেছি গ্রিন টিতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই গ্রিন টির প্যাকটি। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না, আর আমার অন্যান্য সব বিউটি টিপসের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি হাজির হব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।